আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হেলদি লাইফস্টাইল বিডিতে আপনাদের স্বাগতম। আজ আলোচনার বিষয় গাজরের উপকারিতা। আপনি কি বাহিরের ভিটামিনে খাচ্ছেন? তাহলে ভুলে যান বাহিরের ভিটামিনের কথা, খেয়ে নিন একটি গাজর। কারণ একটি গাজর আপনাকে দিতে পারে ভিটামিন এছাড়াও নানা উপকার, তাই গাজরকে বলা হয় সুপারফুড। আসুন জেনে নেই একটি গাজর থেকে আপনি কী কী উপকার পাচ্ছেন। গাজর খেলে দৃষ্টিশক্তি বাড়ে, কেননা এতে আছে বেটা ক্যারোটিন। গাজর ক্যান্সারের ঝুঁকি কমায়। নিয়মিত গাজর খেলে ব্রেস্ট, কোলন, ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। ত্বক সুন্দর রাখতে চাইলে গাজর খেতে পারেন। এটা ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করে। এর ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের রোদে পোড়া ভাব দূর করবে। গাজর অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। এটি ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে। কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে সেখানে কুচি করা গাজর বা সিদ্ধ করা গাজরের পেস্ট লাগিয়ে দিন। এতে ইনফেকশন হবার আশঙ্কা কমে যাবে। গাজরের ক্যারোটিনয়েডগুলো হৃৎপিণ্ডের নানা অসুখের ওষুধ হিসেবে কাজ করে। গাজর দাঁত ও মুখ পরিষ্কার রাখে। গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত থাকাতে সাহায্য করে অনেকাংশেই। গাজর শরীরের শক্তি যোগায়। এতে রয়েছে শর্করা, ক্যালসিয়াম, প্রোটিন সহ আরও অনেক কার্যকারী উপাদান, যা শরীরের শক্তি যোগাতে যথেষ্ট ভূমিকা রাখে, শরীরের দুর্বলতা হ্রাস করে, হাড় সুস্থ ও সচল রাখে। গাজর ধমনির ওপর কোনো কিছুর আস্তরণ জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, যা খুব সহজেই হার্টকে সুস্থ রাখে। গাজর উচ্চ রক্তচাপ কমায়। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যার ফলে উচ্চ রক্তচাপ কমায় ও নিয়ন্ত্রণে রাখে। গাজর হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত গাজর খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এর ক্যারোটিনয়েডগুলো হৃৎপিণ্ডের নানা অসুখের যথেষ্ট কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে। গাজর বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা করে। গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাজর সর্দি, ঠান্ডা ও কাশি থেকে মুক্তির জন্য বিশেষ ভূমিকা রাখে। গাজর বয়সের ছাপ দূর করে। ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে থাকে গাজর এবং ওজন কমাতেও সহায়তা করে থাকে গাজর। জানা হয়ে গেল গাজরের নানা উপকারিতার কথা। একটু ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি, তাই আসুন নিয়মিত গাজর খাই এবং সুস্থ রাখি নিজেদেরকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিয়মিত আপডেট জানার জন্য।